কথা চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু ফুল মাস্তি করবো, ব্লগের মধ্যে এনজয়মেন্ট করবো আর আপনাদের কিন্তু এনজয়মেন্ট দেবো ডিজিটালি। তা এখন যাচ্ছি, অনেক কিছু কাজ আছে বাড়ির, ওগুলো কাজগুলো সারবো। আর কালকে কিন্তু 25শে ডিসেম্বর, তোমরা তো নিশ্চয়ই জানো, এই ব্লগটা কালকেই পাবা। আর আজকে 24শে ডিসেম্বর, তাই একটা কেক আনবো আর বাড়িতে কিছু সাজানোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো। তা চলুন যাওয়া যাক। আমি গুড্ডু আর আপনারা দেখছেন গুড্ডু ব্লগ, জয়টি আমার সাথে ডিজিটালি, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন গান্ধী মোড়ের দিকেই আছি। তা এখন আমার সমস্ত কাজ, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এখন কালকের জন্য অনেক কিছু জিনিস নিতে হবে, তো সেগুলোই নেবো। তো চলো দোকানে আগে প্রথমে কেক নেওয়া যাক, তারপরে আরও কিছু টুকটাক কিছু নেওয়া যাবে, চলো। কেক কিছু চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার পিছনে দোকান, আমার পিছনে এখন দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর কেক নেওয়া বলতে গেলে হয়ে গেছে, এই হলো কেক কালকে সেলিব্রেশনের জন্য, আর বাকি টুকটাক জিনিস নেবো। তা চলো যেখানে সেই দোকান থেকে যাওয়া যাক। চলে এসেছি সব ডেকোরেশনের কয়েকটা জিনিসপত্র টুপি টুপি নেওয়ার জন্য, পেছনে দোকান দেখতে পাচ্ছি, এখন যাবো গিয়ে তারপর এখানে কিনে, তারপর দেখা হচ্ছে অন্য জায়গায় কল্যাণীতে যাবো চাকেতে, আর একটু চার্চের সামনে দিয়ে যাবো, কেমন রেডি হচ্ছে, কেমন চার্চে কেমন প্রিপারেশন হচ্ছে। তা চলো যাওয়া যাক। এখন বাড়ি থেকে ফোন আসলো কিছুক্ষণের মধ্যে যে তরকারি নিতে হবে, কারণ মা তরকারি কিছু করেনি, রুটি করেছে, তরকা নেবো। তরকা নেওয়ার পর তারপরে যাবো কল্যাণী দিকে চা খেতে, আর তারপরে আজকের ভিডিও বেশি বড় হবে না, ছোটো ভিডিও শর্ট ভিডিওই করবো, কারণ বুঝতেই পারছো কন্টেন্ট আমি বেশি আজকে কিছু করবো না, কারণ আজকে কন্টেন্ট হলো মানে 25শে ডিসেম্বরে কী করে রেডি করতে হয় বা তৈয়ারি কী করে করতে হয় সব কিছু, ওই জন্যই কন্টেন্ট আজকে। তা চলো তরকা নেওয়ার পর তার কথা হচ্ছে। বন্ধুরা তরকা নিয়ে নিয়েছি, এখন যাবো কল্যাণীর দিকে চা খেতে, কল্যাণীতে চা খেয়ে তারপরে তোমার সাথে, তখন চা খেতে গেলে তোমার সাথে কথা হচ্ছে আর ওখানে একটু আড্ডা দেবো। তো চলো বন্ধুরা, আমার পেছনে দেখতেই পাচ্ছ চায়ে আড্ডা, কালকে কিন্তু এখানে আসছি, আর তোমাদের কিন্তু তাহলে কিন্তু ব্লগটা কিন্তু দেখতেই হবে, আজকের ব্লগটা অবশ্যই দেখো, কালকের ব্লগের জন্য কিন্তু ওয়েট করো, কালকে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ আছে, কিন্তু ধামাকা হবে, ধামাকা। তা এখন কিন্তু ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তৈরি থাকো কালকের এই চায়ে আড্ডা আসার জন্য। চলো এখন যাচ্ছি বাগমোড়ের দিকে, তোমাদের একটু চার্চের প্রস্তুতিটা দেখিয়ে দিই কী হচ্ছে, আর সঙ্গে রয়েছে দীপ, চলো। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি বাগমোড় চার্চে আছি, আজকে কিন্তু ঢুকতে এখন পারবো না জানোই তোমরা, তা কালকে দেখা হচ্ছে, দেখবো। আর এখন দিয়ে দুধ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা, কালকে তোমাদের জন্য সারপ্রাইজ হয়েছে এগুলো টুকটাক। তা চলুন এখন কল্যাণী যাচ্ছি, আর একটু সিনেমাটিক শটের মাধ্যমে তোমরা দেখে নাও চার্চটা কীরকম কী মানে সাজিয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন আছে চার্চের সামনে, কিন্তু এখন তো রাতের বেলা, এখন তো চার্চ বন্ধ তোমরা ভালো করেই জানো। কালকে সকালে চার্চ খুলবে, কালকে সকালে 25শে ডিসেম্বর, কালকে স্পেশাল দিন, তাহলে চার্চের ভিতরে কালকেই যাবো। আর এখন এখান দিয়েই যাচ্ছি কল্যাণীর দিকে, আর একটু আড্ডা দেবো বলেছিলাম তোমার সাথে, চায়ে আড্ডা দেবো। তো এখন চলুন চায়ে, এখন যাওয়া যাক, চলো চায়ে আড্ডা দেওয়া যাক, দেখা হচ্ছে কল্যাণী। তখন তো পাপাইকে দেখলেই, এখন পাপাই একদম আমাদের এখন ট্রিট দিচ্ছে পকোড়া, আর চাউমিন এখন রেডি হচ্ছে, সামনেই পাশের দোকানে বসে রয়েছি। এখন গরম গরম একদম শীতকালে একদম গরম গরম একদম পকোড়া আর চাউমিন একদম খেয়ে তারপর বাড়ি যাবো। তা চলো খাওয়া দাওয়া করে নিই, পকোড়া দোকানে খাই, তারপর চাউমিনটা আসুক, দেখা হচ্ছে তখন। চাউমিন চলে এসেছে, এখন চাউমিন খাচ্ছি, আর একজন তো শুরু করে দিয়েছে আগের থেকে, আমি আগের দিয়েই খাই সব। ঠিক আছে এখন খাওয়া যাক, খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে। দেখলে দুই বন্ধু মিলে এখন পকোড়া পকোড়া খেয়ে আড্ডা ফাড্ডা মারলাম, এখন ওই তো পকোড়া চাউমিন খেয়ে আড্ডা ফাড্ডা মারলাম, বার্থডে ট্রিট না এটা হলো, কি বলতো তো বোধ হয় যখনই এক্সট্রা পয়সা খাওয়া হবে তখন একদম উড়াবে একদম সেরেছেন। আমরা আমরা খাওয়া দাওয়া, আমরা ভাই খাওয়া দাওয়া পছন্দ করি, এর খাওয়া দাওয়া পেছনে উড়াই, অন্য সময় সব কিছু উড়াই, আমরা উড়াই না, নেশা করে কি, নেশা করে কি আমরা উড়াই না কোনোদিনও কোনো কিছু, এই জন্য খাওয়া দাওয়াটাই পেছনে সবচেয়ে বেশি ভালো লাগে। আজ বুঝতে পারছো হেভি টুপি টুপি পড়ে রয়েছি, ও আমার মাফলা জড়িয়ে রয়েছে, পুরো ঠান্ডা পড়ে গেছে একদম, বললেন জব বেশ ঠান্ডা, আর কাল সামনেই বড়দিন, তাই এখন একটু চা ঠান্ডার মধ্যে চা খেতে যাচ্ছি, তো চা খাই তখন তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা বলছি তোমাদের নেশা করে কোনো লাভ নেই, ওই যে ওই টাকার দিয়ে তোমরা ভালো কিছু খাও, পেটও ভরবে, কারেক্ট, ওটা অবশ্যই। তা দেখা হচ্ছে চায়ের দোকানে, বন্ধুরা চলে এসেছি কল্যাণীতে, আইটিআই সেন্টার ব্লকের সামনেই এটা চায়ের দোকান, চা খাচ্ছি। আর এটা নতুনই জায়গা, জায়গা একটা জায়গাটা তোমার সেন্টার ব্লকের সময় সামনেই একদম মোড় ভর্তি। এখন
তোমার আজকে ব্লগটা এখানেই এন্ড করব। তার আগে কিছু কথা আছে, ব্লগে প্লিজ একটু আপনারা একটু সাবস্ক্রাইব করুন বন্ধু, একটু মানে সাপোর্ট করুন আমাকে, কারণ দেখছি অনেক অনেক নতুন নতুন বন্ধুরা সাপোর্ট করছে, কমেন্ট করছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তাই একটু বলছি, দয়া করে একটু সাবস্ক্রাইব করো, একটা বন্ধু ভেবে, ছোটো ভাই ভেবে, তো দাদা ভেবে সাবস্ক্রাইব করো, আর এরকমভাবে পাশে থেকো, আর ভিডিওগুলো একটু লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর কালকে কিন্তু ধামাকা ধামাকা কিন্তু নতুন নতুন ব্লগ থাকছেই, আর এই ব্লগটা কিন্তু 25 তারিখে আপলোড হবে, আর 25 তারিখ ব্লগটা মানে 26 আপলোড হবে, তোমরা তো নিশ্চয়ই জানো। তা তৈরি থাকো নেক্সট ব্লগের জন্য, দেখা হচ্ছে নেক্সট ব্লগের জন্য, টাটা বাই।